বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ কুয়েত সম্পর্কের বার্ষিকী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ক্রাউন প্লাজায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কুয়েতের রাষ্ট্রদূত ও কূটনৈতিক সদস্য কুয়েতের উচ্চ পদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি বাংলাদেশ সামরিক সদস্য এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্য সহ চারশো জনেরও বেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের পরিবার ও শিশু বিষয়ক মন্ত্রী শেখ ফিরা সৌদ আল মালিক আল সাবাহ কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিক এবং তার স্ত্রী নাহিদ নিয়াজ শিলু এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও তাদের পত্নীরা অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ ও কুয়েতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান এরপর আশিকুজ্জামান তার স্বাগত বক্তব্যে অতিথিদের ধন্যবাদ জানান এ সময় রাষ্ট্রদূত কুয়েতে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের অব্যাহত সমর্থনের জন্য আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল তাবাহ সরকার ও কুয়েত রাজ্যের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত কুয়েত ও বিশ্বের সব বন্ধু প্রতিম দেশকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি সুবিধা এছাড়া বাংলাদেশ সরকার পক্ষ থেকে রাষ্ট্রদূত কুয়েত ও বিশ্বের সব বন্ধু প্রতিম দেশকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং পারস্পরিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির সুবিধা ভাগাভাগি করার জন্য আমন্ত্রণ জানান দোতলায় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজকে আমরা এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশাল একটা মাইল ফলো কুয়েত আমাদের একটা বন্ধু প্রতিম দেশ কুয়েত সবসময় আমাদের বিপদ সাথে দাঁড়িয়েছে কুয়েত ফান্ড আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা ফান্ডিং করে এবং এর পাশাপাশি আমরাও যেরকম কুয়েতের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমাদের আর্ম ফোর্সেসের একটা বিশাল অংশ এখানে দীর্ঘদিন প্রায় তেত্রিশ বছর ধরে এখানে তাদের সাথে কাজ করে যাচ্ছে এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমি মনে করি যে আমরা এখন কুয়েতে কুয়েত না শুধু আমি বলব কুয়েত শুধু না মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা যে শ্রমিক পাঠাই এটা অবশ্যই থাকবে কিন্তু এর পাশাপাশি আমরা মনে করি আমাদের সেই যোগ্যতা বা ক্যাপাবিলিটি দাঁড়িয়েছে বাংলাদেশ উন্নয়নের ধারায় যে যুক্ত হয়েছে আমি মনে করি আমাদের দেশে এখন ক্যাপাবিলিটি আছে এই ধরনের দেশগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ককে আরো সুদৃঢ় করা তা আমি আমার পক্ষ থেকে যারা এখানে ব্যবসা করছেন ব্যবসায়ীদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি তারা যেন কুইতের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে আরও প্রসার করে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে